সুপ্রিম কোর্ট বন্ধ দেখতেছে, কিন্তু আমার ব্যক্তিগত মশহুরা আমি ভাবি যা সারা আসামের মানুষ যদি এক জায়গাতে একত্রিত হয়ে তওবা নাসুহা পড়ে আল্লাহকে অন্তর থেকে আল্লাহ বলে ডেকে যদি আওয়াজ তুলে চিৎকার করে, আল্লাহর কসম সারা আসামের মুসলমানের সমস্ত মুসিবত আল্লাহ দূর করে দিবে, সমস্ত মুসিবত। আপনি সুপ্রিম কোর্টে যান বিশ্বাস করেন, আল্লাহকে তো বিশ্বাস করেন না। আপনি পড়েন তো প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত করেন তো, ফজর নামাজের পরে সূরা বাকারা পড়েন তো, দেখি আপনার বাড়িতে কোন মুসিবত আসে। পরেন আপনি 40 দিন পরে দেখেন যদি আপনার বাড়িতে মুসিবত আসে, আমি জীবনে কোনো দিন বক্তব্য করবো না জাতির সামনে। আপনি পরেন সূরা বাকারা ফজর নামাজের পরে, দেখি কোন মুসিবত আসে। নাই যতদিন পর্যন্ত আপনার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير ثم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين صدق الله المولانا العظيم أو كما قال النبي صلى الله عليه وسلم خمسة صلاتها وعدت زكاتها وصعمت شعرها وعطاعت بالها دخلت الجنة بغير حساب والكتاب أو كما قال النبي صلى الله عليه وسلم إن الدعاء موقف بين السماء والأرض أو كما قال النبي صلى الله عليه وسلم مولد النبي صلى الله عليه وسلم لا يخرج الدعاء إلا بإيمان ويدخل الجنة بغير حساب بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উপস্থিত আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহাব, উপস্থিত আমার সঙ্গে আসা আমার ছোট ভাই হযরত আল্লামা মাওলানা মুফিদুল ইসলাম সাহাব, উপস্থিত হযরত আল্লামা মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অতি শ্রদ্ধার ইসলাম প্রেমিক নবী প্রেমিক ভাই বন্ধু সকল, আমরা সকলেই মিলে প্রাণ ভরে হৃদয় ভরে আল্লাহ পাকের শুকরিয়া আদা করবো। সকলেই বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানুষের সংখ্যা যে এত কম কারণ কি? হ্যাঁ, তো ডেটগুলো আপনারা একটু টাইমটা মিলিয়ে নেওয়া লাগছিল।
এত মানুষের সামনে কেমনে ওয়াজ করবো বলেন তুই? হ্যাঁ, তো যাই না হোক, আল্লাহ পাক আমাদের মাহফিলকে আল্লাহর আরশের ভিতরে আল্লাহ পাক যাতে কবুল করে নেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ পাক এই মাহফিলের বরকতে, কোরআন হাদিসের বরকতে আল্লাহ পাক যাতে এই বৃহত্তর এলাকার কবরস্থানের কবরের আজাব আল্লাহ পাক যাতে মাফ করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো সর্বপ্রথম আমরা মুসলমান হিসাবে আমাদের কিছু করণীয় কাজ আছে, যেগুলো কাজ আমরা করতে হবে, আর যার জড়িয়তে আজ মুসলমান সমাজটা আমরা অনেক পিছপড়া। তার কারণটা হলো প্রত্যেকেই মুসলমান হইতে পারে কিন্তু প্রত্যেকেই মমিন হইতে পারে না। আর যদি আসামে প্রত্যেক মুসলমান যদি মমিন হইতো তো আল্লাহর কসম মুসলমানকে দেখে সারা পৃথিবীর মানুষ ভয় করত এবং মুসলমান থেকে সহায় নিত, মুসলমান কোনো জায়গাতে যাওয়া লাগতো না। আজ আমরা আবেগ করি যে আমাদের সরকার নাই, প্রশাসন নাই, মানুষ নাই, আমাদেরকে মানুষের ঘৃণার নজরে দেখে। আসলে এই সমস্ত বস্তুটার দোষ আমাদের ব্যক্তিগত, আমাদের দোষ, এটা অন্য কারো দোষ না। এই জন্যই দোষ না, যদি শামাইলের তিরমিজি পড়েন, শামাইলের তিরমিজির ভিতরে একটা হাদিস আছে, আল্লাহর নবী বলছেন মানু হুয়াল মুসলিমা ইল্লা মান তাকাফাহু ফিদ দুনিয়া ওয়াল কাবিজা। আল্লাহর নবী বলছে একটা মুসলমান যদি ইচ্ছা করে সারা পৃথিবীর ভিতরে ভারী হইতে পারে, মুসলমানরা খালি ভারত না, আসাম না বা হুজাই না, একটা মুসলমান ইচ্ছা করলে সারা পৃথিবীতে ভারী হইতে পারে নিজের কর্ম দিয়ে। আমরা তো ওইগুলো কর্ম করি না। আর আপনারা যদি ভাবেন যে নামাজ রোজা হজ জাকাত কলেমা এইখানে দিয়েই জান্নাতে যাব, এইটা আপনাদের ধারণাটা ভুল। খালি নামাজ রোজা হজ জাকাত কলেমা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, এর সঙ্গে আরও অনেক বস্তু আছে। আমি প্রথম যেই বস্তুটা আপনাদের বলবো, তিনটা বস্তু একটা মুসলমানের ভিতরে রাখা লাগবে। প্রথম হলো সবর, সবর বুঝেন তো, ধৈর্য, একটা মুসলমানের ভিতরে ধৈর্যটা রাখা লাগবে, এক নম্বর। দুই নম্বরটা হলো যে আপনি কোশিশ করা লাগবে, চেষ্টা করা লাগবে, আপনি চেষ্টা করা লাগবে। আর তিন নম্বরটা হলো আপনি আপনার উপরে ভরসা করা লাগবে। আপনি যদি আপনাকে নিজে ইজ্জত না দেন, আপনি যদি নিজে নিজেকে কমজোরি বলে ভাবেন, তাহলে পৃথিবীতে আপনি সাকসেস হতে পারবেন না। আজ মানুষ মানুষের বহুত দোষ দেয়, চাই পলিটিক্যাল লাইনে হোক, বিজনেস লাইনে হোক বা ধর্মীয় লাইনে হোক। আপনারা মনে রাখবেন পলিটিক্যাল লাইন দিয়েও মানুষের জান্নাতে যেতে পারে, বিজনেস লাইন দিয়েও মানুষের জান্নাতে যেতে পারে, ধর্মীয় লাইন দিয়েও মানুষের জান্নাতে যেতে পারে। জান্নাতের পথ খালি একটা না। সবচেয়ে বড় কথা হলো মাল্লাম ইয়ালা ওয়া আসবিরু ওয়া সাবিরা। আল্লাহ নবী বলছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি নাকি মানুষকে মাফ করে দিতে পারে আর নিজেকে নিজে ধৈর্য করতে পারে। একজন আপনাকে অন্যায় করেছে, একজন আপনাকে আঘাত দিয়েছে, একজন আপনাকে আপনার সঙ্গে অনেক বেইমানি করেছে, আপনি সবর দেন, ধৈর্য করেন, আপনি মাফ করে দেন। মাফ করা ব্যক্তিকে, মাফ করা ব্যক্তিকে আল্লাহ পাক সবচেয়ে বড় বানায়। মাফ করাটা আপনি শিখেন, তো আমাদের ভিতরে মাফ করাটা আমরা কম শিখি, কম জানি, মাফ মানুষকে করতেই চাই না। দুই নম্বর যেটা বিষয়, ওই বিষয়টা হলো একজন আরেকজনের প্রশংসা করে, একজন আরেকজনের প্রশংসা করে। আপনি দেখবেন আপনার দুশ্মনও যদি হয়, আপনি যদি প্রশংসা করেন আল্লাহর কসম কোনো দিন আপনি বেইজ্জত হবেন না, আল্লাহ আপনাকে বেইজ্জত করবো না, কোনো দিন বেইজ্জত করবো না। আমি দেখছি আপনি যদি লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর জন্য কোনো কাজ করেন, পৃথিবীর মানুষ আপনাকে সমর্থন করুক বা না করুক, আমার আল্লাহ এরকম কাজ আপনাকে করাবে আপনি কল্পনার বাইরে। আপনারা জানেন না, আমি নিজের ব্যক্তিগত বস্তু বলতেছি,
বাবরি মসজিদের যেদিন রিজাল্ট দিছে, যেদিন রাম মন্দির ঘোষণা করছে, আপনারা দেখেন নাই আজকে 7 মাস আগে, শুনছেন না নিউজে? সুপ্রিম কোর্টে যেদিন বাবরি মসজিদকে রাম মন্দির বলে ঘোষণা করেছে, তখন চিফ জাস্টিস আছিল রঞ্জন গগৈ, আসামের উনি চিফ জাস্টিস আছিলেন, উনিও মুখ্যমন্ত্রীর ছেলে আছিলেন। রঞ্জন গগৈ যেদিন ঘোষণা করলেন বাবরি মসজিদকে রাম মন্দির করে, আসামের টেলিভিশনে কোনো মানুষ যায় নাই ওদেরকে প্রতিবাদ করার জন্য। আমি একা গিয়েছিলাম, যাই আমি বাবরি মসজিদের পক্ষে আমি কথা বলছিলাম। তারপরে সারা ভারতবর্ষের থেকে 1,26,000 কেস হয়েছে, 1,26,000 ভারতবর্ষের থেকে বাবরি মসজিদের উপরে, প্রত্যেক রাজ্যের থেকে 10,000, 15,000, 20,000 করে কেস হয়েছে। আসাম থেকে একটা কেস হয়েছে মাত্র, একটা গুয়াহাটি হাইকোর্টে একটা কেস হয়েছে আসাম থেকে। ওই একটা কেস আমি নিজে করছিলাম গুয়াহাটি হাইকোর্ট থেকে। 3 বছর আপনারা দেখলেন কেউ বসলো না, গেল না। আমি ইল্লাহিয়াতের জন্য আমার কথা ছিল, আমিও কিন্তু পলিটিক্যাল মানুষ, আসলে তো যদিও আলেম মানুষ, মুক্তি মানুষ, আমি কিন্তু পলিটিক্যাল লাইনের মানুষ। আমি গেলাম, আমার উপরে 22টা কেস হয়েছে, 22টা কেস আজকের তারিখ পর্যন্ত 22টা কেস। আপনাদের হোজাই থেকেও 3টা কেস হয়েছে, 2টা রেজিস্টার হয়েছে, 1টা রেজিস্টার, 2টা জামিন পাইছি আমি অলরেডি, 1টা কেস জামিন এখনও পাই নাই। আমি চিন্তা করলাম যে আমরা তো আলেম মানুষ, আমাদের ইনকাম নাই, টাকা পয়সা নাই, 22টা কেস কী দিয়ে কেমনে সামলাব, কে সহায় করব, কে টাকা পয়সা দিব, এটা মনে মনে একটা চিন্তা, বাড়ির পরিয়ালেরও চিন্তা। এখন তো গাড়ি ভেঙে দেয়, বাড়ির থেকে বাড়াইতে পারে না, গুয়াড়ি যাইতে পারে না, ধমকি দেয়, বোম দিয়ে ওড়াই দিব, গাড়ি চলাই দেবো, মেরে ফেলাইব, বহু ধরনের বহু কথা। আপনি বিশ্বাস করবেন না, সারা ভারত থেকে, সারা পৃথিবীর থেকে ফাইন্যান্সিয়ালি টাকা পয়সার ক্যাশের এমন একটা সমস্যা আসলো আমার কাছে যে আমি অপারক, মাটি বিক্রি করা লাগবো। এমন একটা রহমত আল্লাহ পাক দিলেন, এই যে 22টা কেস হলো, যত টাকা পয়সা লাগে আজকের তারিখ পর্যন্ত আমার পকেট থেকে 1 টাকাও যায়নি, আলহামদুলিল্লাহ করলেন না, 1 টাকা যায়নি। হায়দ্রাবাদ থেকে আসছে, বোম্বাই থেকে আসছে, লখনউ থেকে আসছে, কেরালার থেকে আসছে, কর্ণাটক থেকে আসছে, গুজরাট থেকে আসছে, বেঙ্গল থেকে আসছে, বিহার থেকে আসছে, ইউপি থেকে আসছে, বেরেলি থেকে আসছে, দেওবন্দ থেকে আসছে, সৌদি আরব থেকে আসছে, দুবাই থেকে আসছে। তার মানে কি? তার মানে এটাই বোঝানো গেল যে আপনি যদি লিল্লাহিয়াতের জন্য কাজ করেন, তার মানে আল্লাহ আপনাকে রহমত দিব, নাহলে তো হাদিস মিথ্যা হয়ে যাব, হাদিস মিথ্যা হয়ে যাব। মিশকা শরীফের হাদিসের ভিতরে ফাল মা তাহু ইলা দিনান দাইয়ানান ওহুয়া আদাল্লাহু লিকান আল্লাহু তাআলা, যাই দিনের জন্য কাজ করবে, দিনের জন্য যাই কাজ করবে, আল্লাহর কসম আল্লাহর কুদরতি হাত থেকে আপনাকে সহায় করা হবে, আল্লাহর কুদরতি হাত দিয়ে আপনাকে সহায় করা হবে। আমরা করি না, আল্লাহ মানুষকে মরণ দিতে চায় না, মানুষকে মারতে চায় না। আল্লাহ বলে আমি যে মানুষের জানটা কবজ করি, আল্লাহ বলে যে আমার ভালো লাগে না, আমি মানুষটার জানটা, খুব কষ্ট হয় মানুষের জানকে কবজ করতে। আল্লাহ বলে মানুষকে কষ্ট দিতে আমার খুব কষ্ট হয়, মানুষকে বিপদে ফেলাইতে আমার অনেক কষ্ট হয়, কিন্তু অপারক, যখন সীমা শেষ হয়ে যায় তখন তো আর করা যায় না। মানুষে প্রত্যেক দিন 1,60,000 বার নিহাস নেয়, কয়বার এই যে নিহাস নিতেছেন না, 1,60,000 বার নিহাস নেয় প্রত্যেক নিহাসের ভিতরে। এই যে আপনি নিহাস নিতেছেন কথা কইতে কইতে, প্রত্যেক নিহাসে বলে ফেরেশতা বলে আল্লাহ আমসিক, আল্লাহ এর নিহাসটা আটকায় দেই, ফেরেশতা বলে আল্লাহ এই যে দেখো জিনা করতেছে, আল্লাহ এই যে মিথ্যা কথা বলতেছে, আল্লাহ এই যে ধোকাবাজি করতেছে, আল্লাহ এই যে ফেতনা লাগাইতেছে, আল্লাহ এই যে নামাজ কাজা করলো, আমসিক আমসিক, আল্লাহ এর নিহাসটা বদ্ধ করে দেয়। আল্লাহ বলে না, খোলা রাখ। আল্লাহ বলে এর একটা সীমা আছে, যেদিন সীমা শেষ হয়ে যাব আমসিক আও আত্ম রূপ, যেদিন সীমা শেষ হয়ে যাবো আমি আল্লাহ নিহাস এমন বন্ধ করব, না উপরে নিতে পারবে, না তলে নিতে পারবে, ডাইরেক্ট আমার কাছে চলে আসবে। আপনারা মিয়ানমারের ঘটনা শুনেন নাই? শুনেন নাই? আপনারা দোয়া করছেন না? মিয়ানমারের সারা পৃথিবী থেকে দোয়া করছে, আমি মিয়ানমারের জন্য কোনোদিনও দোয়া করি নাই, সত্য কথা বললাম, কসম খায় বললাম, আমি কোনোদিনও দোয়া করি নাই। আমাদের একটা জায়গা আছে মঙ্গলদৈতে, সপ্তুলা জায়গার নাম, সর মাগুরমারি সর বলা হয়, মাগুরমারি সর। ওখানে প্রায় 2,000 মৌলানা মিলে
এই যে তাবিজ আছে না, তাবিজ বুঝেন তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাবিজ লিখছে, লেখা 3 লাখ তাবিজ লিখছে, লেখা মানে নদীর পাক মেরে দেব, পাক মেরে দিয়ে লাস্টে দোয়া করে দেব যে মিয়ানমারকে গণ্ডগোল যাতে বন্ধ হয়ে যায়। সব আলিম ওলামা গেছে, আমাকেও ডাকছে, আরেকটা মুফতি আছে অলিউদ্দিন মুফতি সাহেব, ওনাকেও ডাকছে, আমিও গেছি। তো প্রথমে ওখানে জাফর নামের একটা মানুষ আছে সকল, ও বললো যে মুফতি সাহেব আপনি দোয়া করে দিন। আমি বললাম কী দোয়া করবো? বলে এটাই দোয়া করে দিন যাতে মিয়ানমারকে আজাব কম হয়। আমি বললাম আমি এই দোয়া করতে পারবো না। বললো কে? আমি বললাম আমি মনে মনে কইলাম, খোলা খোলা হিসেবে বলি নাই, না তো মানুষগুলো আবেগ হয়ে যাবে। আমি জানি আমি দোয়া করলে ওই জায়গাতে আরও আজাব বেশি হবো, কমবো না। আচ্ছা আপনি দোয়া করলে মিয়ানমারকে আজাব কেমনে কমবে আপনি দেখেন তো? মিয়ানমারকে মুসলমান আছে 30 লাখ, কয়লাখ কথা কলাবো, কয়লাখ? আচ্ছা 30 লাখ মুসলমান থাকলে মসজিদ কত হওয়া লাগবো? 1000 করে, 1000 করে মানুষ ধরেন একটা মসজিদ, তাহলে কত হাজার মসজিদ হলো? 3000। আরে 1000 মসজিদ হলে 50,000-এ 50,000-এ কয়টা মসজিদ হয়? 50,000, 50টে 1 লাখে 100, 1 লাখে 100 মসজিদ, 10 লাখে কত? 1000, 30 লাখ কত? 3000, 3000 মসজিদ হওয়া লাগবে না মিয়ানমারে। মিয়ানমার আছে, তিলবিল আছে, আরকান আছে, ফারাদ আছে, লিমিয়া আছে, এগুলো সব মিয়ানমারের ডিস্ট্রিক্টের নাম। আচ্ছা 3000 বাদ দিলেন, 2500 মসজিদ হওয়া লাগবে, 2500 বাদ দিলাম, 2000 মসজিদ হওয়া লাগবো, 2000 বাদ দেন, 1500 মসজিদ তো হওয়া লাগবো। সারা মিয়ানমারের ভিতরে মসজিদ হলো 26টা, 26টা কয়টা মসজিদ? বাকি মানুষ কথা বলে না, কয়টা মসজিদ? 26টা। আচ্ছা 26টা মসজিদ হলে একটা মসজিদে মুক্তারি কুতরি করে হওয়া লাগবে, বাদ দেন, ওয়াক্তের নামাজে জানে, জুমার দিন তো সবাই যায়, মসজিদে যায় না। তাহলে 25টা মসজিদ হলে মানুষ হলো 30 লাখ, তাহলে একটা মসজিদে 1,12,000 করে মানুষ ধরা লাগবো, বা 1,08,000 করে মানুষ ধরা লাগবো জুমার দিন। 1,08,000 বাদ দেন, 50,000 ধরা লাগবো, 40,000 ধরা লাগবো, 30,000 মানুষ যাওয়া লাগবো জুমার দিনে। একটা করে মসজিদে মানুষ হয় 13 থেকে 14 জন, আপনি হিসাব করেন 13 থেকে 14, 15 জন করে ধরেন, তাহলে 25টা মসজিদে 15 জন করে মানুষ হলো কুতুরি, হলো কুতুরি মানুষ হলো 300, মানুষ হলো 30 লাখ, শুক্রবার নামাজ পড়ে 300, 300। আমরা আসামের ভিতরে জনসংখ্যা মোটামুটি ধরেন যে আমরা 1,10,00,000 মান হবো আসামের ভিতরে, 1,10,00,000। আপনাদের দুয়ার বরকতে দেওবন্দি হোক, বেরেলি হোক, ফুরফুরা হোক, জয়নপুরি হোক, আহলে হাদিস হোক, সম্পূর্ণ যদি আপনি হিসাব করেন আসামের ভিতরে এখনও 5 লাখের উপরে হাফেজ মৌলানা কারী মুফতি আছে। 5 লাখ, 5 লাখ, কয়লাখ? বাকি জায়গা কভার করবো না। আমি দরঙ্গে থাকি, দরঙ্গে আমরা 4.5 লাখ মুসলমান, 4.5 লাখ দরঙ্গে মুসলমান, 12,000 মৌলানা আছে, 12,000, 12,000, 4 লাখ মুসলমানের ভিতরে 12,000 মৌলানা। আচ্ছা 30 লাখ মুসলমান জন্য উনি কত হওয়া লাগবো? কমসে কম 5,000 মৌলানা হওয়া লাগবো। তামাম টোটাল মিয়ানমার মসজিদের ভিতরে, মিয়ানমারের ভিতরে মাত্র 31টা মৌলানা আছে, 31টা। ঈদের দিন, ঈদের দিন সবাই নামাজ পড়ানো নাই, 13টা ঈদগাহ আছে, 13টা সারা মিয়ানমারের ভিতরে 13টা ঈদগাহ। বিশ্বাস না হলে আপনি খুলেন গগল, খুলেন এখনই মারেন গগলের ভিতরে, আমার সামনে মারেন, 13টা ঈদগাহ আছে, 13টা ঈদগাহ হলে একটা করে ঈদগাহর ভিতরে কমসে কম 2,22,000-25,000 মুসলমান হওয়া লাগবে একটা করে ঈদগাহর ভিতরে। মানুষ হয় 1,300-1,200-1,100, 13টা ঈদগাহর ভিতরে কত মানুষ হলো? তাহলে 15,000 মানুষ হলো, মানুষ 30 লাখ, ঈদের নামাজ পড়ে 15,000। বোনের সাথে বিয়া যায়জ, খালার সাথে বিয়া যায়জ, চাচির সাথে বিয়া যায়জ, দাদির সাথে বিয়া যায়জ, নানির সাথে বিয়া যায়জ। আপনি কোন যেই জায়গাতে কোরআনকে অপমান করা হয়, হাদিসকে এইভাবে অপমান করা হয়, কোরআনকে শূন্য বিশূন্য করা হয়, যতক্ষণ পর্যন্ত ওই জায়গার মানুষে তওবা না করে আল্লাহর কাছে কাটা কাটা না করবে, সারা বিশ্বের মানুষের দোয়া করলে দোয়া কবুল হবে না, মনে রাখবেন। আমরা আসামে দোয়া করলে কবুল হবো? এটা কী ব্যাপার? জিনা আপনি করেছেন, আমি তওবা করলে আল্লাহ আপনাকে মাফ করবো? এক কথা বলেন, আপনি জিনা করেছেন, আপনি আপনার জিনার তওবা আমি করলে মাফ হবো? আপনি জিনা করেছেন, আপনি তওবা না সুহা করে আল্লাহর কাছে কাঁদতে লাগবে। যেই জায়গাতে কোরআন নাই, যেই জায়গাতে হাদিস নাই, যেই জায়গাতে নবী নাই, যেই জায়গাতে আল্লাহ নাই, যেই জায়গাতে মাসাই নাই, ওই জায়গাতে গজব না হয়ে কোন জায়গাতে হবে? আপনি দোয়া করলে কী লাভ হবে? আপনি ইতিহাস উঠায় দেখেন না, আপনি দোয়া করে কী করবেন? আসামে এনআরসি নিয়ে সমস্যা,
উচ্ছেদ নিয়ে সমস্যা, বহুত ধরনের বহুত ধরনের বহুত সমস্যা। আমার মনে করে কোরআনের কথা কইতেছি, হাদিসের কথা, আপনাদের বিশ্বাস নাও হইতে পারে, আপনারা নাও মানতে পারেন। সুপ্রিম কোর্ট পর্যন্ত যাইতেছেন এনআরসি নিয়ে মানুষে, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাইতেছে, কিন্তু আমার ব্যক্তিগত মশহুরা, আমি ভাবি যা সারা আসামের মানুষ যদি এক জায়গাতে একত্রিত হয়ে তওবা নাসুহা পড়ে আল্লাহকে অন্তর থেকে আল্লাহ বলে ডেকে যদি আওয়াজ তুলে চিৎকার করে, আল্লাহর কসম সারা আসামের মুসলমানের সমস্ত মুসিবত আল্লাহ দূর করে দিল, সমস্ত মুসিবত। আপনি সুপ্রিম কোর্টে যান বিশ্বাস করেন, আল্লাহ কিন্তু বিশ্বাস করেন না। আপনি পড়েন তো প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত করেন তো, ফজর নামাজের পরে সূরা বাকারা পড়েন তো, দেখি আপনার বাড়িতে কোন মুসিবত আসে। পরেন আপনি 40 দিন পরে দেখেন যদি আপনার বাড়িতে মুসিবত আসে, আমি জীবনে কোনোদিন বক্তব্য করবো না জাতির সামনে। আপনি পরেন সূরা বাকারা ফজর নামাজের পরে, দেখি কোন মুসিবত আসে।